আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। একদিকে চলছে আরবদের সম্পর্কের যাত্রা। আপনারা জানেন যে ইতিমধ্যেই লম্বা সময় বিরতির পর সৌদি আরব এবং ইরান নতুন করে বেশ কিছু চুক্তি সাধিত করেছে। আমি এই খবরগুলো আপনাদেরকে আপডেট করছি। অপরদিকে পশ্চিমা শক্তি তারাও বসে নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনকে একটা অদৃশ্য ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সৌদি। দুইটা প্রস্তাব নিয়ে গেছিল। একটা প্রস্তাব নিয়েছিল যে আমেরিকার সাথে সম্পর্ক স্বাভাবিকরণ, আরেকটা নিয়েছিল এদের যে মিত্র আছে মধ্যপ্রাচ্যে, আমেরিকা যদি তাদের অস্তিত্ব ধরে রাখতে চায়, মানে গুন্ডামিপানা চালাইতে চায়, তাহলে ইসরায়েলকে টিকাই রাখতে হবে। আর আপনারা জানেন যে ইরানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসরায়েল, ফিলিস্তিনের পরে। অপরদিকে সৌদির সাথে আগে আমেরিকার কালারে কালারিত হইয়া বেশ কিছু কিন্তু গোপন সম্পর্ক সৌদি ক্যারি করেছিল ইসরায়েলের সাথে, কিন্তু চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি যখন একত্রিত হলো তখন ইসরায়েল ইস্যুটা কাটা শুরু হয়ে গেল। সর্বশেষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি আপনার যে প্রস্তাব নিয়ে আসছিলেন, এই একই প্রস্তাব নতুনভাবে আরও অফার টফার নিয়া এবার পাঠাইছে এদের আরেক দালালকে সৌদি আরবে। বড় বড় অফার দিয়া ষড়যন্ত্রের নতুন যাত্রা শুরু। ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার জন্য আদা জল খেয়ে নেমেছে মাঠে জো বাইডেন কর্তৃপক্ষ। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ একজন উপদেষ্টা, যার নাম হচ্ছে ব্র্যাট ম্যাকগুর্ক, তিনি আপনার আজকে রিয়াদে পৌঁছেছেন। উদ্দেশ্য কি? শুধুমাত্র একটা ইস্যু, তার ইস্যুটা হচ্ছে ইসরায়েল এবং সৌদি ইস্যুকে কানেক্ট করা। খবরে বলা হয়েছে সৌদি কর্মকর্তাদের সাথে আলোচনার সময় ফোকাস আলোচনা ছিল সৌদি আরবের সাথে ইসরায়েলের স্বাভাবিককরণ চুক্তিতে পৌঁছাতে মার্কিন প্রশাসনের মানে জোর বা কী বলো যে ইফোর্টটা সামনে এনেছে। মার্কিন উপদেষ্টা এই সফরকালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথেও সাক্ষাৎ করবেন। তবে তার এই সফর নিয়ে সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো কিছু ব্রিফ করেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের সৌদি আরব সফরের কয়েকদিনের মধ্যে এই সফরটা আপনার আবারও আলোচনায় উঠে এসেছে। আপনার ইসরায়েলের সাথে সৌদি আরবের দৃশ্যত কোনোরকম কূটনৈতিক সম্পর্ক নেই। তাছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত তেল আবিবের সাথে মানে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে। 1979 সালে ইসরায়েলের সাথে মিশরের সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে মোট 6টি আরব দেশ তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। এর মধ্যে হচ্ছে জর্ডান 1994 সালে, দুবাই যেটা আমরা দেখেছি, বাট এই মুহূর্তে দুবাই কিন্তু ছিটকে গেছে, বাহরাইন, মরক্কো, সুদান, আর এখন সৌদি আরবকে চাচ্ছে কানেক্ট করানোর জন্য। স্পষ্ট, এখানে এক ঢিলে দুই পাখি মারা। আবারও বলি, এক ঢিলে দুই পাখি কেমনে? এখন ধরেন ইসরায়েলের পক্ষ থেকে একটা অফার নিয়ে আসছে সৌদির কাছে, কি পারমাণবিক যে জ্বালানি বা পারমাণবিক শক্তি নির্ভর যেই মানে কি বলে যে সেক্টরগুলো আছে সেইগুলোতে ইসরায়েল সৌদিকে সহযোগিতা করবে। এখন বিশ্ব কিন্তু পারমাণবিক তাপশক্তি বা জ্বালানি শক্তি নানান শক্তির দিকে এই পারমাণবিক ইস্যুটা খুব ইফোর্ট দিচ্ছে। তো সেইখানে সৌদির যে মেগা প্রজেক্টগুলো সেইখানেও আপনার ইসরায়েলকে এইভাবে কানেক্ট করে বন্ধুত্বের নাম দিয়ে একটা হিউজ টাকা ইসরায়েলে পাচার করবে, এটা হচ্ছে এক। আর যদি সৌদির সাথে সম্পর্কটা স্বাভাবিক করে দিতে পারে তাহলে মধ্যপ্রাচ্যে আবারও ডিভাইডেশনের জায়গাটা আসলো। আর আমেরিকা যদি এই কাজটাতে সফল হয় ইসরায়েলরে এই নাম দিয়া আগামী 20-30 বছর ভাজার সুযোগ আছে। এটা গেল পার্ট ওয়ান। পার্ট টু দেখেন, পার্ট টুটা হচ্ছে সৌদি ইরান সম্পর্কটাকে অস্বাভাবিক করা বা ভেঙে দেওয়া। ইরান এত একটা লম্বা সময় পরে যেহেতু সৌদির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে, সৌদির পররাষ্ট্রমন্ত্রী তেহরানে আছেন, ইরানের মানে কি বলা হয় যে যারা ব্যক্তি আছেন তারা আবার সৌদি আসা যাওয়া করছেন, দুই দেশ মিল্লা এয়ারডি ফ্লাইট লাইট খুলছে, বাচ্চারা আমন্ত্রিত হচ্ছে, এরই মাঝখানে যদি ইসরায়েলের সাথে সৌদি কোনো বৈঠক করে ইরানের মধ্যে কী তৈরি হবে সন্দেহ। কারণ মাত্র আবার জুম্মায় 8 দিন হয়েছে এই মিত্রতাটা তৈরি হয়েছে, ব্যবসা থেকে শুরু করে নিরাপত্তা ইস্যু অনেক কিছুতেই চুক্তি হচ্ছে। তো এর মাঝখানে সৌদি যদি 100% ইসরায়েলের সাথে কোনো রকমের মিটিংয়ে বসে, ইরান এখানে অনেক কিছুতেই ডিস্টারবেন্স ফিল করবে। আর ইরান স্বাভাবিকভাবে সৌদির সাথে যখন ডিল করেছে সেইখানে নিশ্চয়ই এমন কোনো ইস্যু ছিল। এখন সৌদিকে এত বড় বড় টোপ দেওয়া চাচ্ছে যে ইসরায়েলের সাথে মিলাইয়া
ইরানের সাথে সম্পর্কটা খারাপ করে দিতে। এখন সৌদি আর ইরান যদি ভাঙ্গা যায়, এই যে আরব লীগ আবারও পুনর্গঠিত হয়েছে, সিরিয়া বলেন, ইয়েমেন বলেন, আরও অনেকগুলো দেশ এই প্ল্যাটফর্মে এসে যোগ দিয়েছে, এদের মধ্যে আবার আরেকটা ডিভাইডেশন আসবে। কারণ মধ্যপ্রাচ্যকে লিড করে দুইটা দেশ, একটা হচ্ছে সৌদি, একটা হচ্ছে ইরান, এটা তো আমরা সকলে জানি। সো ক্ষমতাশীল, পাওয়ারফুল, পয়সাওয়ালা সব দিকেই আপনার এই দুইটা দেশ। এখন এই দুইটা দেশের মধ্যে যদি ফাইটা যায়, তাহলে 22 দেশ আবার ধরেন 3-4 টুকরা হয়ে যাবে, আরবীদেরকে লাগাই দিয়া দিয়া অস্ত্র বিক্রি করা যাবে, মুসলমানদের মাথা ভাজ্জা খাওয়া যাবে। এটাই কিন্তু আসলে মূল ফোকাস এখানে। এই যে বাইডেনের উপদেশটা, এদের কোনো কাম নাই। দেখেন ফিলিস্তিন ইস্যুতে কয়বার গেছস তোরা ইসরায়েল, যাই একবারের জন্য বলছস যে তোমরা যা করতেছো, আজকেও দেখছি 1000+ ঘর নির্মাণের অনুমতি দিয়েছে ইসরায়েলি প্রশাসন পশ্চিম তীরে, যেটা নিয়ে সারা বিশ্ব নিন্দা করছে। সৌদিরও এখানে অবজেকশন আছে, কিন্তু এর মাঝখানে এরা আছে খালি আরবীদের সাথে আইসা এই ইসরায়েলকে মিলাই দেওয়া। তবে সৌদির উচিত বিষয়গুলোকে ভালোভাবে ভেবে চিনতে এই ধরনের মন্ত্রী সন্ত্রীকে এই দেশে আমন্ত্রণ দেওয়া, নয়তো জেদ্দাবাদ রিয়াদ এয়ারপোর্ট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। দেখা যাক সৌদি যুবরাজ কী সিদ্ধান্ত নেয়, সময় বলে দিবে। আসসালামু আলাইকুম।